I love you. ওই গানটা আমি গাইছি একটু আগে, কেমন লাগছে আপনার কাছে? তুই গাওয়ার আগে যিনি গিয়েছিলেন তারটা ভালো লেগেছে, ভালো লাগছে না? আমি চুজ করছি তাকে, আমি আমি বলছি যে আমার থেকে তুমি ভালো গাবা। হ্যাঁ, তারপর আমি দেখছেন আমি মনে করেন যে আমার সুর খারাপ হইতে পারে, কিন্তু আমার সিলেকশনটা তো আপনি চিন্তা করে দেখেন, সিলেকশনটা কিন্তু অসাধারণ ছিল। কাটে নেহি লগতে দিন এ রাত, কহনে হ্যায় তুঝকো এক বাত, লো আজ মে কহতা হু। এখানে হু মানে কে? কে? হু, হু, হু আর ইউ। আচ্ছা, লো আজ মে কহতি হু আই লাভ ইউ। কারণ এইরকম গান আমি ছাড়া পৃথিবীর কে মিলতে পারবে? হুয়ের সাথে আই লাভ ইউ? হ্যাঁ, আমি তো এরকমও মিলাইছি একটা মেয়েকে, আমি বলছি যে মনে করো তুমি কাঁচামরিচ দিয়া একটা তেলা পোকা চাবায় খায় ফেলাইলা, মেয়েটা বলছে ইউ, আমি বলছি আই লাভ ইউ। এইভাবেও আমি মনে করেন ছন্দ মিলাই আদায় করে নিছি, বুঝছেন? আমি তারপর গেছিলাম বম্বে, ইউ নো বম্বে, হিন্দুস্তান রাষ্ট্র ইন্ডিয়া কো বলতা হে বম্বে, হ্যাঁ উসমে মে যায়া থা। আচ্ছা, মে তো যায়া থা, লেকিন কুছ লোক মুঝকো নেহি পাতা থা, অনলি গাছ থা, নো পাতা রাস্তার ভিতর, অনলি গাছ, ছোট বড় মিডিয়াম লম্বা চড়া, অনলি গাছ থা। উদ্ধার মে এক লড়কি কো মুঝকো পছন্দ আয়া থা, পছন্দ, ইউ নো পছন্দ, পছন্দ পনে বুঝেন নাই, পছন্দ পছন্দ হচ্ছে, যেমন তাকায় রয়েছেন মনে হচ্ছে আপনি হিন্দি জীবনে শোনেন নাই, বল তারপর পছন্দ আয়া থা। তো মে উস লড়কি কো বোলা যে তুম মেরে ভাষা সমঝ সকতে হো, লড়কি বোলা ইয়া, বাহ কি সুন্দর, আমি হিন্দিতে বলছি সে ইংরেজি বলছে, তো সে তুম মেরে সাথ যাওগি ক্যা বাংলাদেশ মে, লড়কি বোলা কিউ, আমি আই লাভ ইউ। আমি অনেক অনেক ট্যালেন্ট, আমি অনেক ট্যালেন্ট, ওইখান থেকে আমি গানটা আবিষ্কার করছি, লো আজ মে কহতা হু আই লাভ ইউ। না, এরকম শুরু হয়েছে যে হচ্ছে যে মেয়েরা অতিষ্ঠ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করছে, যে ফেসবুক ইদানিং হচ্ছে যে ওই যে রাস্তার পাশের টং দোকানের মতো হয়ে গেছে। আমরা প্রথমে কিছুক্ষণ কালকে দিনটা বন্ধ গেছে না, আমাদের তো দেখা হয়নি, পার্সোনাল অনেক কথাবার্তা রয়ে গেছে আমাদের, তো সেগুলো আগে শেষ করে পরে আমরা অনুষ্ঠানে ঢুকি আর কি। দেখ, পার্সোনাল কথাবার্তা তো আপনাদের সামনে আমরা শেয়ার করেই ফেলি, আমরা তো কখনো কার্পণ্য করি না যে নিজের পার্সোনাল কথা বলছে, এই যে কারকে গিয়ে কোন দেশে কোথায় আই লাভ ইউ বলছি সেটাও তো বলে দিলাম, রাস্তাঘাটে কোন মেয়েকে আমার পছন্দ হওয়ার পর আই লাভ ইউ বলে দিছি সেটাও বলে দিলাম, কারণ আমরা জানি আপনারা হচ্ছেন আমাদের ফ্যামিলি, ফ্যামিলি মেম্বার, তাই আপনাদেরকে বলতে পারি, নিজের ফ্যামিলি মেম্বারদের বলতে পারি না, মারবো, বুঝছেন না? এইরকম একটা ফ্যামিলি আমি চাইছিলাম যে যাদের কাছে মুখ খুলে নাক খুলে পা মানে প্রাণ খুলে আমরা সব কিছু বলতে পারবো, লো আজ মে কহতা হু আই লাভ ইউ টাইপের। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের এরকম ফ্যামিলি হয়ে যাওয়ার কারণে, যেহেতু আমরা কোনো কথা বলতে আপনাদের কাছে দুবার ভাবি না, লাইভ চলছে তো, যেহেতু আমরা কোনো কথা বলতে আপনাকে দুবার ভাবি না, কোনো কিছু শেয়ার করতে দেড়বার ভাবি না, তো আপনারা আপনাদের কমেন্ট লাইক শেয়ার করতে এত ভাবাভাবের কী আছে? শুনি তিন বছর শোনার পরে একজন একটা এসএমএস করে বলে গত দুই বছর ধরে শুনছি আজ প্রথম কমেন্ট করলাম, চার বছর ধরে শুনছি আজ প্রথম কল কল, কেন রে ভাই? আপনারাও মন খুলে প্রাণ খুলে বলে ফেলেন, লো আজ মে কহতা হু আই লাভ ইউ বলে ফেলেন, শুনছেন এই বেলে প্রেজেন্স নাট বলতো টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8, চলবে ঠিক আটটা পর্যন্ত। আজকে নাট ভাই দুটো জামা পড়ছে, কারণ আমি জিজ্ঞেস করলাম যে নাট ভাই আজকে আপনি একটা নাইকের টি শার্ট পরছেন, ব্র্যান্ডের টি শার্ট, তার উপর আবার সে শার্ট দিয়ে নাইকটার অর্ধেক ঢেকে দিছে, কেন নাইকটার অর্ধেক কেন ঢেকে দিলেন? কেন? কারণ কৈশনে যে ব্র্যান্ডের প্রমোশন হয়ে যায় তাই অর্ধেক ঢেকে রাখছে,
আমি দুইটা পড়ছেন কেন? নতুন দুইটাই কিন্তু নতুন দেখতে পাইতেছি, শুক্রবার আসি নাই তো একটা ড্রেস দেখানো কম পড়ে গেছে, আজকে দুইটা দেখাইতেছেন। ভাগ্য ভালো আপনি পরপর দুই দিন যদি না আসেন কোনোদিন তিনটা পরে আসবেন আপনি। অন্য দেশের কথা বললি না তুই, অন্য দেশের হিন্দুস্তান, হিন্দুস্তান একটা ছোট্ট প্রেমের গল্প, ছোট্ট প্রেমের গল্প হচ্ছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড অনেক দিন ধরে প্রেম চলতেছে, কতদিন তাও যতটুকু ভাবতেছ তার থেকেও বেশি, থেকে বেশি দিন, এক দুই বছর বেশি তো প্রেম চলতেছে, কিন্তু ছেলের চাকরিও হয় না, মেয়ের বিয়েও হয় না, লাস্ট মেয়ের বিয়ের, মেয়ের বিয়ের জন্য পাত্রপক্ষ তো মানে আসতেই আছে, আসতেই আছে বাসা থেকে, লাস্ট একটা ফাইনাল করে ফেলছে। এবার আর মেয়ে হচ্ছে যে ছেলেকে জানায় নাই, লাস্ট যেদিন ডেটিং এ গেছে যে এটাই তো শেষ, আসার সময় বলে আসবনি, ছলে বলে কলে কলে কৌশলে বলে আসবনি যে আমাদের শেষ, তো এইরকম লাস্ট ডেটিং, চলে আসার সময় ছেলে কবিতা শোনাইতেছে, যাবা? আচ্ছা যাও, যাওয়ার আগে মনে রেখো জান, হে আমি কৃষ্ণ তুমি রাধা। এইবার মেয়ে পাইছে চান্স, বলে ওকে কালকের মধ্যে চাকরি না পাইলে আমি বোন তুমি দাদা, আমি লবণ তুমি আদা, একসাথে মিশে খেয়ে ফেলবো দুইজন কাদা। এরকম কিন্তু হয় ভাই, যে যাবার আগে ছেলে পেলেরা একটা ইমোশনাল হয়ে যায়। আমার এক ফ্রেন্ড আছে যে মানে রিলেশন করছে প্রায় 4-5 বছর ওই মেয়েটার সাথে, তার সম্পর্ক অনেক সুন্দর, মেয়েটা মানে সুন্দরী মেয়েটা, টানা টানা চোখ, কমলা লেবুর মতো ঠোঁট, পটলের মতো নাক, নাকি পটলের মতো হয়, পটল চেরা চোখ হয়, পটল চেরা চোখ হয় না, পটল চেরা চোখ, তাহলে কমলা লেবুর লিরিকটা চেঞ্জ করে দিই, পটল চেরা, পটল চেরা চোখ, কমলা লেবুর মতো নাক, টমেটোর মতো গাল, এটা মিলছে না, টমেটোর মতো ঠোঁট, আর যে কুমড়ার ফালির মতো কপাল, যেটা ভাবতেছেন তার থেকে একটু বেশি সুন্দর, আপনি তো সবসময় বেশি বেশি ভাবে ফেলান, এটা সমস্যা। আচ্ছা তার থেকে একটু কম সুন্দর, কম সুন্দর সে, তো তার সাথে যে সে 4-5 বছর রিলেশনের পর যখন ব্রেকআপ হবে, ছেলেটা তো মেনে নিতেই পারতেছে না যে এত সুন্দর একটা গার্লফ্রেন্ড আমার জীবন থেকে চলে যাবে, এত দিন ধরে আমি আগলে রাখছি যাকে, সে চলে যাবে। যাওয়ার সময় বলছে ভালোবাসা মানেই এটা না যে তাকে আমাকে পেতে হবে, ভালোবাসা মানে হলো ছেড়ে যাওয়া, ছেড়ে গেলেই ভালোবাসার শক্তিটা বোঝা যায়, ভালোবাসার মর্মটা বোঝা যায়, কতটা ভালোবাসতাম সেটা বোঝা যায়। ভালোবাসতে হলে ত্যাগ করতে শিখতে হয়, সো আমি সেই ত্যাগটা আজ করবো, তোমাকে যেতে দিয়ে তোমাকে কতটা ভালোবাসি সেটা আজকে আমি বুঝিয়ে বলবো, চলে যাও, যেখানেই থাকো ভালো থেকো, যাকেই বিয়ে করো শান্তিতে থেকো, সুখে থেকো, তবে বিয়ের দিন অবশ্যই আমার কথা মনে করো, এই নাও আমার কার্ড, আমি নতুন ক্যাটারিং বিজনেস খুলছি, বাবুর্চি লাগলে আমার থেকেই নিও, এতদিন যে টাকা লস করছি উপকার হয়েও, বলছো তুমি বুঝলাম না এতদিন আমার থেকে তুমি ক্যাটারিং এর একটা কার্ড দিয়ে তুমি এটা বলতেছো, মানে বুঝলাম তোমার কোনো ফিলিংস নাই, না রে ভাই যাইবা তো এমনি যাইবা কথা, দু একটা ভালো কথা কয়ে বিদায় নিলে মনে করো ভাব থাকে চলে এসে, এ থেকে তুমি কি বুঝলাম, কি বুঝলাম, ছেলেদেরকে যাবার কথা বললে ভয় দেখায় লাভ নাই, ছেলেরা পৃথিবীতে এত এত কিছু যাইতে দেখছে, ছেলেদেরকে যাবার দেখায় ভয় দেখাবে, অন্য কিছু করে ভয় দেখাবে, ছেলে দিয়ে তোমাকে কিন্তু চলে যাবো, ম্যাডামের সাথে প্রথম প্রেম হয়, ম্যাডামের সাথে সুন্দরী ম্যাডাম দেখলে ভালো লাগে, স্কুলটা শেষ তাদেরকে ছেড়ে দিয়ে চলে আসে, কলেজে ঢুকি, তারপর কলেজে গার্লফ্রেন্ড হয়, পাশের বান্ধবীর সাথে প্রেম হয়, স্কুলের বন্ধু, স্কুলের বন্ধু ভুলে গেছি গা,
মনে করো ওখানে আবার একটা মেয়ের সাথে প্রেম হয়, পাশে বান্ধবীর সাথে প্রেম হয়, কলেজ শেষ ছেড়ে দিয়ে চলে আসে, আবার স্কুল কলেজ দুটোই ভুলে গেল, দুটো ভুলে গিয়ে ভার্সিটিতে ঢুকি, ভাই নতুন জীবন, নতুন জীবন, আমরা অ্যামিবার মতো ব্যাকটেরিয়া, যে পাত্রে রাখবেন সে পাত্রে, ছেলেরা অনেক কিছু ছেড়ে আসে, ওদেরকে ছাড়ার ভয় দেখাবেন না, পালে আটকে রেখে ধরে রাখার ভয় দেখান, দেখবেন তারা ছটফট করবে, আমি কিন্তু তার জীবনেও ছাড়ুম না, এই একটা থ্রেড, ওরে বাপ রে, চাও লাগে গেছে রে, সবাই রিলেট করছে রে, হ্যাঁ এই যে এইটা কিন্তু পোলা গোবরে কোল জায়গা লাগবো, আমি তোরে যাইতে দিম না, এইটা যদি আপনি যদি একটা ছেলেকে আটকে রাখতে চান অবশ্যই তাকে এটা বলবেন, তুই যতই তাফালিং করো আমি কিন্তু তোরে ছাড়ব না, দেখবেন ওই ফুলা মন জ্বলা জ্বলা ভিতরে ছেলেদের, মানে জ্বলে না ওটা আতঙ্কের মধ্যে পড়ে যায়, কি করব আমি, আটকে গেলাম, আমি করলাম তাইলে, হ্যাঁ হ্যাঁ আটকে গেলাম, তখন দেখবেন ওই আপনার ছেড়ে গেছে, ভাই আমরা অনেক কিছু চাই রয়েছি ভাই, আমাকে ছাড়ার ভয় দেয় না, ও কাটে নেহি কটতে দিন ইয়ে রাত, ভাই আমার কিন্তু আজকে শরীর খারাপ হচ্ছে, আমি পুরো রিদমে আছি শরীর খারাপ, আগামী দুই দিন তো সুস্থ, এবং এটাই অদ্ভুত ব্যাপার, আমার যখন অনেক জ্বর আসে তখন আমি অটোমেটিক গান গাই, কবিতা বলি, আপনি জানেন এটা আমার ভিতরে এই ট্যালেন্ট আছে, অটোমেটিক গান গাই আমি, কথা নিতে গেছে মনে গেছে আমার যেমন দেখতে কাল, এইগুলো করি, কারণ আমার তখন মনে হয় শরীরে একটা রিদম আছে, আমার এটা কাপা কাপির মধ্যে একটা গান যদি না গাই ভালো লাগে না, ঠিক তেমনি আজকে দুইটা নাপা এক্সটেন্ড খাইয়েছে, মোটামুটি জ্বরটা ধামাচাপা দিয়া, এই যে একটা রিদমের মধ্যে আছে, আপনি তো আমার আটকে রাখতে পারতেছেন না, পারতেছি না তো আজকে, কিন্তু আমার কেউ আটকে রাখতে পারছেন, আজকে ছেড়ে আসার লোক, আমি জ্বরকে ছেড়ে আসছি আজকে, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই, আমাদেরকে কোন ধরনের ভয় দেখিয়ে লাভ, ছেড়ে যাওয়ার ভয় দেখিয়ে লাভ নেই, বলছে যে ছেলেটা বলতেছে যে কি বলতে ছেলেটা আফসোস করে বলতেছে মেয়েটাকে ছেড়ে যাওয়ার পর, ছেড়ে গেলে যাওয়ার হইলে অন্য কোনো বাহানা দেখায় যাইতি, বিড়ি খাওয়ার বাহানা দেখাইলি হেটে তো তোর বাপেও খায়, রে ছেড়ে দিলে সোনার গৌরার পাবে না 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 না, ছেড়ে আজকে আমাদের টপিক ছেড়ে যাওয়া, আপনি যদি কোনোদিন কাউকে ছেড়ে গিয়ে থাকেন অথবা আপনাকে কেউ ছেড়ে গেছে তারপরে সে ভাবছে আপনি খুব কষ্ট আছেন, আসলে যে আপনি কিন্তু হয় ভাই, মেয়েটা বা ছেলেটা ভাবে আই ছেড়া দিছি এবার সাত দিন বই বা কান, আসলে ওদিক দিয়ে পার্টি করতেছে, পার্টি পার্টি বিভীষিকায় পরিণত হয় কিভাবে, কিভাবে যখন সে ফিরে আসে হাজবেন্ড তার সেকেন্ড অ্যানিভার্সারিতে বউকে মেসেজ পাঠাইছে, হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি টু মাই ওয়াইফ, ওকে মিস্টেক হয়ে একটু একটুখানি ভুল হয়েছে, হ্যাপি অ্যানিভার্সারি টু মাই সেকেন্ড ওয়াইফ, সেকেন্ড অ্যানিভার্সারিটা ওয়াইফের আগে গেছে, গেছে শেষ, বিভীষিকায় পরিণত হয়েছে জীবন, আপনি একটু খোঁজ নেন ওই ভাইটা বেঁচে আছে কিনা, ভাইটা একটু এসএমএসটা করছে আর কি, তার জন্য দোয়া করেন, শত হলো সে আমাদেরই ভাই, তাদের জন্য দোয়া করে আমাদেরকে ভুল ভালো এসএমএস না পাঠিয়ে সঠিক এসএমএস পাঠান, হ্যাঁ এই এসএমএস পাঠানোর নিয়ম হচ্ছে সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার এসএমএসটি আপনার কথাটা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে, আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে, লাইভের কি সাউন্ড ছিল বলটো, হ্যাঁ হ্যাঁ ছিল না, লাইভে গিয়ে আপনি সাউন্ড চেক করে আসতে পারেন, চেক করে আসতে পারেন, আমাদের কমেন্ট করেন, আর ছেড়ে যাওয়ার কোনো ঘটনা বা হচ্ছে কিছু লেখার লিখতে চাইলে ওখানে লিখতে পারবেন, আবারও আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাই, আমি ছেড়ে যাবার কথা বলছি, ছিঁড়ে যাওয়ার কোনো গল্প যেন আমরা না শুনি, হ্যাঁ ছেড়ে আর ছিঁড়ে দিলে কিন্তু আলাদা জিনিস, ছেড়ে যাবার গল্প আমাদেরকে লিখে পাঠিয়ে দেবেন এসএমএস এবং কমেন্টে, আর কল করতে পারবেন 740 থেকে 02550366599, আর ফান কল দিবস কাল পরশুর মধ্যে যে কোনো একদিন হবে, আজকে আমরা ফান কল করব না, ও করি নাই, হ্যাঁ একদম আমরা বেপরোয়া হয়ে গেছি, কেমন জানি যাই ব্রেকে যাই, শুনছেন ই ভ্যালি প্রেজেন্স নাট বলটু ক্যাপিটাল এফএম 94.8।
গুলো পরে দিতে হবে, কারণ হচ্ছে যে সময় দ্রুত চলে যাচ্ছে। দ্রুত কেমন জানি সময়টা চলে যেতেছে, দ্রুত করে চলে যাচ্ছে। আমরা পূর্ব আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। আটটা পর্যন্ত আছি নাট এবং বল্টু দুজনেই, এবং আটটা পর্যন্তই আছি আজকে, ঠিক আছে। খুব ব্যস্ততা আমাদের ভিতরে, এবং আমার যে দুইটা নাপা এক্সটেন্ড খাইছি না, ওটা আটটা পর্যন্তই ভ্যালিডিটি, কাজটা আটটা পর্যন্তই করবে, আটটার পরে ওটা নাপা এক্সটেন্ড করবে। বলছে যে দেখো যা করার আটটা, আটটার মধ্যে করে গেল, নাহলে কিন্তু আমরা নাই, আমরা চলে গেলাম, এরকম একটা অবস্থার মধ্যে আছি আমরা। তো আমাকে আমাকে কি জানি পড়তে হবে, এসএমএস পড়তে হবে, তাই না? তার সাথে আর কথা বলতে ইচ্ছে করে না। নাইমা মিরপুর থেকে লিখেছে, ভাইয়া আমাকে দুজন দুইজন ভালোবাসে, এখন আমি কার কাছে যাব? দুইজনের কাছে যাও, যার কাছে ভালো লাগবে তার কাছে থেকে যাও। ভালো বুদ্ধি, টেস্ট করার একটা অপশন তোমার কাছে আছে ভাইয়া, চুজ দ্য বেস্ট অপশন। দুজনের কাছে যাও, যা তুমি দেখবে কাকে ভালো লাগে, তারপর তাকে রেখে বাকিটাকে ফেলে দাও। জিসান হায়দার ভুঁইয়া লিখেছে, সজল ভাইয়া নাট বল্টুর, সজল শাওন ভাইয়ার নাট বল্টুর এপিসোড, সবগুলো এপিসোড ইউটিউবে আপলোড করে দিও, অনেক সময় লাইভ শুনতে না পারলে পরে। আচ্ছা ঠিক আছে, এটা এটার জন্য আমাদের আলাদা ডিপার্টমেন্ট আছে, তারা এটা নিয়ে খুব কাজ করতেছে, আই হোপ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমাদের সব এপিসোড। দীপ্তি সাভার থেকে লিখেছে, আচ্ছা সজল ভাইয়া সত্যি করে একটা কথা বলো, আজকে সত্যি করে বলতেই হবে ভাই, যেমনি লিখছে বলো তো, কখনো কোনো মেয়ের ক্রাশ খাইছো, মানে আপনি কোনো মেয়ের ক্রাশ খাইছেন কিনা? খাইছেন, এটা কোনো কথা? এটা ছেলে হয়ে এটা মেয়ের প্রতি ক্রাশ খাবো না, অস্বাভাবিক ব্যাপার না, তাহলে কোনো কথা? ডেজি লিখেছে, হে ভাইরা আমি নাদিয়া বলছিলাম কল্যাণপুর থেকে, আমার আর আমার ছোট বোনের স্নেহার অনেক জ্বর, আমাদের জন্য দোয়া করো। অনেক অনেক দোয়া রইলো তোমাদের জন্য। তানিয়া সুলতানা বনি লিখেছে, নাট ভাই তোমার জিনের বাড়ি নাটকটা খুব ভালো লাগছে। সোনিয়া মানিগঞ্জ থেকে লিখেছে, বল্টু ভাইয়া আজকে হাতে মেহেদি দিছি, হাতের নাড়াচাড়ায় নাকে ভরছে। তুমি হাতে নাড়াচাড়া করছো কেন? নাক লাল হয়ে গেছে, কিউট লাগতেছে। আচ্ছা কারে কিউট লাগছে? তোমাকে কিউট লাগলে নাকে আরেকটু ভরাই দাও। তিনি সাবার থেকে লিখেছে, নাট ভাইয়া তোমার ভয়েসটা খুব কিউট, ভয়েস কিউট হয় কেমন, ভয়েস সুন্দর হয়, কিউট, হাসিটা আমার খুব পছন্দ, ওয়াও, আমার খুব জ্বর আসছে, দোয়া কইরো, তোমরা কেমন আছো? বল্টু ভাইয়া খুব খারাপ আছে, আমি তো খারাপ জানি, জ্বর কিন্তু মোটামুটি ভাই এই সিজনে সবাই ধরতেছে না, মোটামুটি কাউকে ছাড়তেছে না এবার। আফসানা মিমি লিখেছে, নাট তুমি আমার ভাইয়া হবা? অবশ্যই ভাইয়া হইতে কোনো দোষ নেই। কি একটা নেক নেক মতলব, ভাইয়া হবা। মিরার মানিকগঞ্জ থেকে লিখেছে, আমিও তোমাকে ছাড়বো না মিস্টার সজল, এই তো ভাইয়া একদম বেঁধে রাখবো শক্ত করে। তুমি তোমার তো মতলব নেক নাই, যে একটু আগে যে মেয়েটা এই কমেন্ট করছে তার মতলব নেক, ভাইয়া বানাইছে, আর তুমি কি শুরু করছো, ছাড়বা না মানে কি? আরিফুল ইসলাম লিখেছে, আগে তো ধরো, বল্টু এবং নাট পরীক্ষার হলে লেখা বাদ দিয়ে গল্প করছে, স্যার কি ব্যাপার, তোমরা লেখা বন্ধ করে গল্প করছো কেন? স্যার প্রশ্নে লেখা আছে পলাশির যুদ্ধ সম্পর্কে আলোচনা করো, তাই আলোচনা করতেছি। মোনালিসে লিখেছে, ঢাকা থেকে এই লকডাউনে কি তোমরা আসতে পারবা? আসতে হবে, কোনো ভাব নাই, মানে তুফান, ঝড়, ভূমিকম্প এবং টর্নেডো, সুনামি, আয়লা কায়লা জায়লা, ফণি সব আসতে পারে, আমাদের আশা মিস নেই, আসবে, আমরা হামাগুড়ি দিয়ে ক্রল করে হলেও আসবো, যেভাবেই হোক। সো নো টেনশন, তোমরা লকডাউন মেনে চলো, তোমরা শাটডাউন মেনে চলো, কোনো সমস্যা নাই, আমরা আছি এখানে তোমাদেরকে এন্টারটেইন করার জন্য। সারাদিন বাসায় বোরিং লাগবে না, এন্টারটেইন করার মানুষ লাগবে, 7টা থেকে 8টা পর্যন্ত লাগবে না। নুসরাত জাহান লিখেছে, পাসওয়ার্ড ভুলে যাওয়ার ভয়ে কোথাও লিখে রেখে পরে কোথায় লিখছি তা ভুলে যাওয়া আমি। এটা এটা অনেকেরই হয়, এটা শুধুমাত্র তুমি না, 99% মানুষের হয়। দীপ্তি সাভার থেকে লিখেছে, আচ্ছা সজল ভাইয়া, ও আর তো পড়ছি আমি। রাসেল আহমেদ নারায়ণগঞ্জ থেকে লিখেছে, বিকে ভাইয়া আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, সেই কথাটা অরণ্য ভাইকে বললাম, অরণ্য ভাই বলে বাচ্চা কালে এমনই হয়। কার বাচ্চা কাল? তোমার গার্লফ্রেন্ডের না তোমার? ঠিকই আছে, হ্যাঁ তোমার একদিকে ওর গার্লফ্রেন্ড চলে যাচ্ছে, ওদিকে একটা মেয়ে দুইটা বয়ফ্রেন্ড হয়ে রয়েছে, তুমি বুঝতেছো দেশে কি অরাজকতা চলতেছে এই প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে? তোমরা একটা ব্যালেন্স আসো ভাইয়া, ব্যালেন্স। অথবা ভাই আমরা একটা কাজ করতে পারি, একটা ব্যাংক খুলবো, গার্লফ্রেন্ড জিএফ বিএফ ব্যাংক, হ্যাঁ জিএফ বিএফ ব্যাংক, ওই ব্যাংকে একটা অ্যাকাউন্টে সব গার্লফ্রেন্ড জমা হবে, একটা অ্যাকাউন্টে সব বয়ফ্রেন্ড জমা হবে,
তারপর ওখান থেকে একটা একটা করে আমরা একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলে দেবো, ঠিক আছে, সমতা থাকবে। তার জন্য আমরা জাস্ট নাম মাত্র একটা ফি নিব, যে তোমরা তুমি গার্লফ্রেন্ডের পিছনে 10 লাখ টাকা খরচ করতা, তার 10% 10,000 টাকা আমাদের দিয়ে দাও। তুমি বয়ফ্রেন্ডের জন্য 1 লাখ টাকা খরচ করতা, তার 10% আমাদের 1,000 টাকা দিয়ে দাও, 10%। এতে তোমাদের কি লাভ হলো? জীবনের সাম্যতা, বৈষম্যতা, ব্যালেন্স চলে আসলো, যে একটা ছেলের সাথে একটা মেয়েই ঘুরবে। এবং ভাই একটা কথা আছে, কোনো ছেলে যদি সেকেন্ড টাইম কোনো মেয়ের সাথে প্রেম করে, তার সাথে আমরা ব্যাংক স্টেটমেন্ট যেমন দেয়, ওর বয়ফ্রেন্ড স্টেটমেন্ট দিয়ে দেবে, ওর স্টেটমেন্ট দিয়ে দেবে যে কোন বয়ফ্রেন্ডের সাথে কত মাসের রিলেশন ছিল, কি নাম, ঠিকানা, তুমি চাইলে আগের বয়ফ্রেন্ডের থেকে শুনে নিতে পারো যে আপনি কিভাবে ইউজ কর, কি কি গিফট দিয়েছেন, ওর মেনটেনেন্স খরচ কেমন, ওকে মেনটেন করতে কি কি করতে হয়, সত্য কথা বলে বিশ্বাস করে না মিথ্যা কথা বলে বিশ্বাস করে, আপনি সময় মতো গেলে রাগ করবে না অসময় মতো গেলে রাগ করবে, এইসব জেনে শুনে একটা ব্যালেন্সড প্রেম হবে ভাই, ব্যালেন্সড প্রেম, যেখানে কোনো থাকবে না ঝগড়া এবং সাম্যতা বজায় থাকবে। সজল ভাইয়া তোমার জ্বর কমেছে এখন, কি খবর? আমার অনেক জ্বর, গলা ব্যথা সব মিলিয়ে অনেক। রং পেন্সিল লিখেছে ক্রাশ অ্যাকাউন্ট খোলো, কি তুমি ফার্স্টে থাকবা? আচ্ছা ক্রাশ অ্যাকাউন্টে দেখছে অ্যাকাউন্ট কিন্তু খুলে ফেলেছে ভাই, আমরা খালি আইডিয়া দিতে দেরি হয়, অন্যরা কিন্তু এক্সিকিউট করে বলায়। সাইরা ঢাকা থেকে লিখেছে আমি রিলেশন করতে চাই না, এইটা একটা ভালো মেসেজ পাইছি, দেখি লিখছো। সাইরা ঢাকা থেকে লিখেছে আমি রিলেশন করতে চাই না, আমার ওয়ান অ্যান্ড অনলি ক্রাশ হলো সজল ভাইয়া। আচ্ছা আচ্ছা, এমনি তো জামানা লেগে গেলো, আশা করি তুমি মাইন্ড করবো না, ক্রাশ হলে মাইন্ড করবে কেন, 4 ইয়ার ধরে কথাটা মনেই ছিল, বলেই ফেলতে হতো, 4 বছর আগে বললে জায়ন্ত তারাই তো এখনো তাই, শুধু শুধু 4টা বছর মনের ভিতরে একটা কথা জমাইয়া তুমি মনের স্পেসটাকে ডাউন করে ফেলছো। নাজমুল হোসেন লিখেছে বাকিটা ইতিহাস। আচ্ছা, হৃদয়ের মাঝে হোগলার বেড়া লিখেছে, কি লিখেছে, ফোনে কথা বলার সময় মাথার চুল হাতানো, গাছের পাতা ছেঁড়া, মেসেজ করতে করতে অন্যের সাথে ধাক্কা খাওয়া, মেসেজ পড়ে বিছানায় গড়াগড়ি করা, প্রথম প্রেমের লক্ষণ। ও লীলাবতী লিখেছে সজল তুমি কি শিবরম চক্রবর্তীর বই পড়েছ? আমি এখন পড়ছি, পড়ছেন? পড়ে নি, শিবরম চক্রবর্তী পছন্দ করে না। নুসাইবা ফ্রম চাঁদপুর থেকে লিখেছে নাট বল্টু ভাইয়া তোমরা কেমন আছো, আর শোনো তোমরা আমাদের ছাড়া ছেড়ে যেও না। যাবো না। বাগদাদ কালাদিন লিখেছে আগে বাসায় মেহমান আসলে শরবত চাইতো, এখন ওয়াইফাই পাসওয়ার্ড চাই, কপাল কপাল। ইশরাতনি লিখেছে গাজীপুর থেকে ভাইয়া ওই দিন আমি নাসরিন নাম নিয়ে এসএমএস করছিলাম, এবার ঠিক না, মানুষের মনে এবার ধোকা দেওয়া, কষ্ট দেওয়া ঠিক না, একদমই ঠিক না, আমরা ফান করে যাই, আমি আর এসএমএস করতে পারছি না, এই মন নিয়ে ভাঙা হৃদয় নিয়ে আমি আর এসএমএস করতে পারবো না। হ্যালো কমা কমা, টাঙ্গাইল থেকে ফামিদা। আচ্ছা, টাঙ্গাইলের বন্ধু বলতো? টাঙ্গাইলের বন্ধু না, তার মানে সে টাঙ্গাইলের বন্ধু। হ্যাঁ, মধুপুরের মধু ভালো না সুন্দরবনের মধু ভালো? কোনটার মধু ভালো? ভালো আমার কাছে মনে হয় মধুপুরের মৌমাছি ভালো, সুন্দরবনের মধু ভালো, তোমার কি মনে হয়? কথাই বলতেছ না, 4 মিনিট পর পর যদি শুধু মধুপুরি বলো তাইলে আমরা কই যাব এবং কি করব বলো? জি ভাইয়া, মধুপুর, তারপর কি বলো? মধুপুরে আসেন আনারস, অনেকগুলো আছে, আবার মধুপুরের আনারস। আচ্ছা, মধুপুরে যদি আমরা আনারস খেতে যাই, সুন্দর মানে আমরা আনারস খেতে কি করতে যাব বলো তো? মধু খাইতে কই যাব আমরা তাইলে? মধু খাইতে করতে যাব, এই ভালো বুদ্ধি। ও, মধুও আছে, এরপরে তো লকডাউন হয়ে যাচ্ছে, লকডাউন না, ঠিক আছে মানে লকডাউনে তুমি চলে আসো। হ্যালো, হ্যালো, জি টাটা, ভালো থাকবেন। হ্যাঁ, মধুপুরে রওনা দিচ্ছি, আনারস খাইতেই আসবো, আনারস খাইয়ে দেবো। হ্যালো, হ্যালো, হ্যালো,
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কথা হবে? ও না বললো চলবে, সমস্যা নাই। এমনি কথা বলি, কেমন আছো? ভালো আছি। ভালো আছো, ভেরি গুড। তো মন খারাপ কেন তোমার? মন খারাপ না, হালকা মন খারাপ। মন খারাপ না, হালকা মন খারাপ। ফু দিলে উড়ে যাবো। কেমনে বুঝলা? এমনি বুঝলাম। কি বুঝলাম? মন খারাপ তো সজলের জন্যই। মন খারাপ সজলের জন্যই না? তাহলে কি করলে মন ভালো হবে? গান গাও। গান গায়? সজল ভাই তো গান গায় না। গান তো আমি। আরে গান তো তোকে গাইতে বলছে। মন খারাপ আপনার জন্য, গান গাবো আমি, এটা কেমন কথা হইলো? মানে আমি পারি না, কি করার আছে? মানে দোষ করছে একজন, শাস্তি আরেকজন দিব। কি সে সজলের মুখ থেকে শুনবো? সজলের মুখ থেকে শুনবেন? সজল ভাই মুখ খুলে বলবে তাহলে রাখি, শুনতে চাও? না, একটা গাইলে আমার জন্য, একটা গাইলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু তোমার সমস্যা হবে না, ওরা তো হইতে পারে। তুমি কাউকে চিনো? কাকে চিনি? কাকে? তুমি যে নেত্র মাঝখান থেকে ফোন দিছো, বলো কে এবার? বলো। হ্যালো, নাম বলো। নাম বলো। পরীক্ষা দিতে তুমি এগুলো বলে সময় নষ্ট করতেছো, বলো একটা গান শোনো। ব্ল্যাকমেল করতেছো বল্টুকে, লিজা বল্টুকে ব্ল্যাকমেল করতেছে। আচ্ছা তুমি বলো, লিজা 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 কেমনে বলছো? বলতে না পারলে ভুলে গেছো, আজ যখন বইলা ফেলামো তখন কেমনে বলছো? কেমনে বলছো? এত প্রশ্ন উত্তর তো দিতে পারবো না লিজা। মনেই ছিল বল্টুর বল্টু যে শোতে শুরু, মানে শো শুরু করার আগেই বলতেছিল আজকে লিজা ফোন দিবে। আমি আগেই বলছিলাম যে আজকে কিন্তু আমার লিজার ফোন ধরবো। হ্যাঁ, কিন্তু আমি যে তোমাদের শুনতে পারি না। কেমন লাগে আমাদের নজর কত সঠিক নজর। সজল রাইহিটি বলতাম প্রতিদিন, মানে আমি যে আজকে মানে 13 দিন 15 দিনের মধ্যে 12 দিন রাইহিটি কইছি। ভিন্ন রকম বলো। হ্যাঁ বলো বলো, ভিন্ন রকম বলে তাড়াতাড়ি ফোন কাটো। দাঁড়াও, তোমার ফোনটা এই মুহূর্তে কাটা হলো। ভিন্ন রকম, অন্য জায়গায় কি বলি? টাটা ভাই, ভালো থেকো। ভালো থাকবেন, আবার আবার কথা হবে। আমি ভিন্ন ভাবে বলছি আজকে, ভিন্ন ভাবে। হ্যালো, চাপড়ির জন্য বিখ্যাত অবশ্যই মনে করার চেষ্টা করতেছি। আমাদের মনে আছে নারায়ণগঞ্জে সাতবারের চেষ্টা তো বৃথা হইতে দেওয়া যাবে না। তাহলে তুমি বলে দাও, চেষ্টা করো না, সময় নেই আমাদের। এবার একটা কথা, যে প্রত্যেকদিন আমি কষ্ট করে ফোনে পাই, আমি আর বাড়িতে আমি যাই, আজকে আমি যাবো না, ওকে আসতে হবে। ও, এরা ও তারা যে ফোন নিয়ে দৌড়াদৌড়ি করে,
আমি যখন পাই, যখন শুনে যে আমি পাইছি, তখন দরজা খুলে সামনে দাঁড়ায় থাকে, কিন্তু আসে না। মানে ও শুনে যে আমি পাইছি কিন্তু আসবে না। ও মানে হিংসা হিংসা, তাই না? গুগল ম্যাপে লোকেশনটা দেখে দিও, বুঝি না আসলে আমি এই কর্নারে আছি, আমি যাবো না কর্নারে, ওরা নিজের কথা কইবো। শোনো তুমি কি আনন্দ, আমি আর কথা হইলো 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা থাকে তোমাদের এডিশনটা নেওয়ার জন্য, তোমরা আমাদের ফোন দেওয়ার পরে এডিশনটা কেন নাও, এটা আমাকে এটা বলো আগে। না সেই সিদ্ধান্ত তো নিবা না, পেলে কে কার বাসায় যাবে সেই সিদ্ধান্ত নেওয়া। নালে কাজ করো, তোমরা দুজন মিলে একটা রুম ভাড়া নাও। আচ্ছা এখন আমরা মানে আমাদের কথায় আসি, উল্টাপাল্টা কথাবার্তা না বলে, সেটা হচ্ছে যে সময় শেষ আমাদের, মোটামুটি আজকে আমাদের সময় শেষ, ফাইনাল কাউন্টডাউন চলতেছে মোটামুটি। বলো ওকে বল বাদ দিয়ে মানে বাচ্চাদের কথায় কান দিবেন না, এরকম বাচ্চারা অনেক আছে আমাদের, বাচ্চাদেরকে আমরা বড় করছি, একটা জেনারেশনকে আমরা বড় করে দিচ্ছি, এটাকে কি বলে
সবই ছিল, এই মাত্র ক্লিকের শব্দ পেলাম, ক্লিকের শব্দ পাবেন না, কত ধরনের ক্লিক আমি করতেছি এখন, শেয়ার করতে হবে মোবাইল থেকে, যেদিন আমরা লাইভে থাকবো ওই দিন শেয়ার তাও পড়া উচিত, আমরা কমেন্ট আর এটা করে দিই এসএমএসটা। হ্যাঁ আজকে আজকে সময় কম, আজকে দাদা শেয়ার টেয়ার না পড়ি আমরা, কারণ হচ্ছে যে ওই ঘোরাঘুরি করতে গেলে সাদি আফরিন গাজী করতে গেলে গেছে, হে ভাইয়ারা কেমন আছো, নাট ভাইয়া তোমার নাটক কবে আসবে, তোমার নাটক কবে আসা থামবে। লীলাবতী লিখেছে জিনের বাড়ির সার্ভিস অসাধারণ হয়েছে, 10-8 পাইলা। ওরে বাবা দুই কাটা রেখে। জীবন চৌধুরী লিখেছে, শাওন ভাইয়া তোমার চ্যানেলে নতুন কিছু শর্ট ফিল্ম চাই, আর সজল ভাইয়া তোমার চ্যানেলেও নতুন কিছু শর্ট ফিল্ম চাই, আর সজল ভাইয়ের সবগুলো নাটক দেখছি, খুব ভালো লাগে তোমাদের নাটকগুলো, ও আমার এই যে নতুন ভিডিও চাই, নতুন কন্টেন্ট চাই, এই জন্য শর্ট একটা চ্যানেল খুলছি, শর্ট চ্যানেল মানে ওই চ্যানেলের নাম হচ্ছে ডেইলি জোক, তো এখন তো নতুন চ্যানেল সার্চ দিলে পাবা না, তো আমার যে পেজ ইউটিউব চ্যানেল আমার যে পেজ আনোয়ারুল আলম সজল, ওইখানে হচ্ছে যে শেয়ার করা হয়, ওইখান থেকে চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবা, আর সাবস্ক্রাইব করে নিও, এইখানে প্রতিদিন একটা করে 30 সেকেন্ডের 1 মিনিটের একটা করে ভিডিও থাকবে প্রতিদিন, বা হচ্ছে একদিন পর পর থাকবে আর কি। বাহ বাহ, এই জায়গাটা আমি আপনাকে নকল করতে চাই, এই প্রথম আইডিয়া ভাইয়া, আইডিয়া নকল করবো আমি, আইডিয়া মানে ওই এত আয়োজনের মধ্যে যেতে পারবো না, এই লাইট করো, ক্যামেরা করো, ক্যামেরার জন্য মানুষ ধরে নিয়ে আসো, লাইটের জন্য মানুষ ধরে নিয়ে আসো, তারপর হচ্ছে স্টুডিও ভাড়া করো, সাউন্ডের জন্য একজন লোক রাখো, এই কল্যাণপুর থেকে উত্তরা এডিটের জন্য একটা প্যানেল, কোনো দরকার নেই আমার, এত সহ্য হয় না আসলে ভাই। ঠিক আছে, ওই বড় চ্যানেলের জন্য মাঝে মাঝে ভিডিও করব, এই চ্যানেলের জীবনে কোনোদিন হইলে হবে না হইলে নাই, আমি পারবো না এত কিছু করতে, আমি শুধু আমার মোবাইল ধরে রাখবো, আমার জোক আমিই বলবো, এটা খুব ভালো ভাই, এটা খুব ভালো, এটা চ্যানেল বড় হইলে হোক, এটা আপনাকে আমি কপি করলাম, আচ্ছা আমি এটা খুলবো, কবে ফার্স্ট টাইম করতে পারছি, কবে খুলবো আমি তা জানি না, তবে আমি এটা খুলবো, বিশ্বাস কর আমার চ্যানেল বড় হবে একদিন ইনশাআল্লাহ, এবং এই এই এটা দেখার পরে দেশের সবকটা স্ট্যান্ড আপ কমেডিয়ান এই ফরম্যাটে আসবেন ইনশাআল্লাহ, আমি তাহলে সেকেন্ডে থাকি, তাও সেকেন্ডে থাকো, এক দুই তিনের মধ্যে থাকতে হবে, প্রথম কোথাও আমি এক দুই তিনের মধ্যে থাকতে পারবো, কিন্তু সব বলে দিছি দেখুন যে আজকে 4-5টা কুলে লেছে, স্ট্যান্ড আপ কমেডিয়ান তো আমরাই না, আমাকে বলতে দেখবেন কি কুলে লেছে আজকে, আমগো পোলাবে না, আমগো শো শুনে না, ওহ না তাড়াতাড়ি খুলতে হবে, হ্যাঁ আপনার কি নাম দিবেন, ডেইলি জোক, ডেইলি জোক, আচ্ছা আমি তাহলে অন্য নাম দিয়ে আগাইতে হবে, তুমি আমাকে নাম সাজেস্ট করতে পারো, যে রিতে রিতে নামও পেয়ে গেলাম। মাবিয়া গাজীপুর থেকে লিখেছে, সজল তুমি যত কিছুই বলো না কেন আমি তোমাকে কখনোই ছাড়বো না, এই দুইটা ছাড়বো না পাইছি, ওকে আর তুমি কি না থাকে এটা বলবো না, ও আচ্ছা অনেক আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি ফুফা কিছু দেন নাকি, আমি একটু ঘুরাই বললাম, আপনি বুঝতে পারছেন, ফুফা আই লাভ ইউ সজল তোমার গালে থাক, ঠিক আছে ওকে চলো যাই, খুবই খুব ইরোটিক এসে হয়েছে এটা। সঞ্জিদা দিনাজপুর থেকে লিখেছে, ভাই আজ ফার্স্ট শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা, ওয়েলকাম টু আওয়ার শো নট বল টু দ্যাট ওপেন কিংস। সাদিয়া আফরিন গাজীপুর থেকে লিখেছে, আচ্ছা এটা পড়লাম। লীলাবতী লিখেছে, জিনের বাড়ি সার্ভিস অসাধারণ হয়েছে, এটাও পড়েছি। নাইহান লিখেছে, সাবার থেকে কিছুই লাগে নাই। রাবিয়া মিরপুর থেকে লিখেছে, হাই নট বল টু ভাই। সাইদ বাপ্পি লিখেছিল, দুই ভাই কেমন আছেন, ভালো আছি বাপ্পি ভাই, আপনি কেমন আছেন, গান টান শুনি না অনেকদিন আমরা, কারে কইছে, প্লিজ রাইতে মেসেজ দিও, এখন গার্লফ্রেন্ড পাশে আছে আমারে থাব রাইতাছে, এখনই দেওয়া লাগতো তোমার মেসেজ, এগুলো হয় ভাই, বলে যে ছেলেরা যখন মেয়েদেরকে মেসেজ দেয়, মেয়েদের সিন করে রেখে দেয়, আবার মেসেজ দেয়, আবার সিন করে রেখে দেয়, আবার মেসেজ দেয়, সিন করে রেখে দেয়, তখন মনের ভিতরটা আঁকুবাঁকু চলে, এবং এই আঁকুবাঁকু চলতে চলতে এমন একটা এক্সট্রিম পর্যায়ে যায় যখন ভিতর থেকে গালি আসে, তখন ওই মেয়েটাকে শেষমেশ লেখে, তোমাকে নক করার চাইতে একটা কুত্তার গায়ে ঢিল মারাও ভালো, অন্তত সে রিপ্লাই একটা ঘেউ অন্তত বলে,
ঘেউ ঘেউয়ের সময় শেষ আমাদের আজকে, তো আগামীকালকে তো আগামীকালকে শুধু নাট বল্টু হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসতে থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে কোনো পরিস্থিতিতে নাট বল্টুর সাথে থাকবেন। টাটা ফ্রম ইভেলি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ওয়ান কিংস।